ফুটন্ত গরম দুধে পাউরুটি দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, এটা হয়তো অনেকেরই অজানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো শুরুতে সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো প্রথমে হচ্ছে, এখানে আমি হাফ কেজি দুধ দিয়েছি লিকুইড। দুধটা যখন বলক চলে এসেছে তখন এর মধ্যে আমি পাউরুটি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে হচ্ছে টোটাল আমি 8টা পাউরুটি দিব। তো 6টা দিয়েছি, এটাকে একটু নিচের দিকে এভাবে দিয়ে তারপর হচ্ছে আরো 2টা পাউরুটি দিবে। তো আপনারা দুধ অনুযায়ী কিন্তু কমাতে পারেন, বাড়াতে পারেন। দুধ যদি বেশি দেন সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে 8 পিস পাউরুটি দিয়েছি। দিয়ে এখন দেখেন দুধের সাথে আমি পাউরুটিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দুধের সাথে পাউরুটি বা পানির মধ্যে পাউরুটি দিলে কিন্তু পাউরুটিটা খুব সহজে নরম হয়ে যায়, আর যেহেতু এটা বলক আসা দুধ তো এটা সুন্দর করে কিন্তু মিশে যাবে। তো এটাকে নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে ফেলবো। নর্মালি আমরা রুটির আটা আটা যেভাবে মানে গোলাই সেভাবে সেরকম হয়ে যাবে, তবে রুটির আটাটা যেরকম শক্ত থাকে এটা সেরকম হবে না, এটা একটু নরম থাকবে যেহেতু পাউরুটি। তো এটাকে এখন নামিয়ে নিলাম। দেখেন একটু নরম নরম মানে পাতিলের মধ্যে লেগে থাকে, বা আপনি হাত দিয়ে ধরলে হাত দিয়ে হাতের মধ্যে লেগে থাকবো এরকম অবস্থা। তো নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু আরেকটু ঠান্ডা হওয়ার পর আরেকটু শক্ত হবে। তো এই যে এটাকে ভালো করে মথে মিশিয়ে নিব। সাইডের যে লাল অংশটা থাকে সেটা একটু শক্ত থাকে, সেটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এটাকে আমার ভালো করে মেখে মেশানোর পর এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব একটা ডিম। তো ডিমটা হচ্ছে আমি ফ্রিজ থেকে আগে আধা ঘন্টা আগে বের করে রেখেছি, যাতে নর্মালে চলে আসে সেরকম করে ডিমটাকে এখন একটা চামচ দিয়ে ভালো করে এভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এখান থেকে এখন বেশিরভাগ ডিমটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখন ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখেন পাউরুটিটার সাথে ডিমটা মেশানোর পর আর একটু নরম নরম হয়ে যাবে, কিন্তু এটা হাত থেকে একটু আলাদা হয়ে যাবে। আর সুন্দর করে মেশানো হওয়ার পর তারপর এর মধ্যে আমি 1 চা চামচ মানে 1 চা চামচ না সরি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা বা সুজি দিতে পারেন। তারপর বাকি ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে মেশানোর পর তো এটার বর্তমান অবস্থা এরকম, মানে হাত দিয়ে ধরলে হাতে লেগে যাবে, একবার আঠালো আঠালো। এখন হাতের মধ্যে হচ্ছে আমি ঘি মেখে নিলাম। ঘি মেখে নিলে সহজ আর হাতে লাগবে না। দেখেন আমি সুন্দর করে এটাকে, চাইলে আপনারা গোলাকৃতিও করতে পারেন বা চাইলে এভাবে লম্বা আকৃতিও করতে পারেন। তো এই যে দেখেন সুন্দর করে মিষ্টির সাইজ করে আমি এবার বানিয়ে নিচ্ছি। তো এটা চাইলে আপনারা আরো ছোটও করতে পারেন বা আরো বড়ও করতে পারেন। আবার এটাকে কিন্তু গোল গোল বা স্যাপটা ওই যে কোনো মানে আপনাদের যেটা ইচ্ছা যেরকম দেখতে ভালো লাগবে সেরকম করে বানিয়ে নেবেন। তো এই যে আমি যে হাতে ঘি দিয়ে বানাচ্ছি এটা কিন্তু হাতে একটুও লাগতেছেন, আপনারা নিচে দেখে বুঝতেছেন। এরপরে এটাকে আমি চুলে চলে আসলাম। এখানে কিছুটা পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। একেবারে যে কড়া বাজে সেরকম না, জাস্ট 3-4 মিনিটের মতো এটাকে ভেজে নেব, মানে একটু শক্ত করে নেব। তো এই যে দেখেন এটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। একেবারে লাল করা যাবে না, এটাকে নেড়ে চেড়ে উপর অংশটা একটু শক্ত হলে এটাকে নামিয়ে নেব। তো এই যে দেখেন আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এর থেকে বেশি শক্ত করব না বা কালার করব না। এই যে দেখেন অবস্থা। তো এটা এরকম করে আমি তুলে নেব। তো সেমভাবে কিন্তু আমি আরও আছে বাকিটা, এখানে অর্ধেকটা দিয়েছি, পুরোটা আমি ভেজে নেব। এখন চুলায় চলে আসলাম আবার। তো একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1/2 কাপের কম, এখানে 1/2 কাপের অর্ধেকটা চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এর মধ্যে কিছুটা পানি দিলাম, দিয়ে ক্যারামেল তৈরি করব। তো এই যে এটাকে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একটা সময় দেখবেন এক সাইড থেকে কালার হয়ে আসতেছে আর সুন্দর ক্যারামেল হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন ক্যারামেলটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে হচ্ছে আমি দুধ দিয়ে দিব। তো এখন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা এখানে আমার হচ্ছে 800 গ্রামের মতো আছে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এখানে পিঠার ঝোলটা যেরকম রাখবেন, পিঠা বলতে পারেন, মিষ্টিও বলতে পারেন। আর এই যে দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা মানে দলা ফেকে গেছে। তো এটা 1 মিনিট পরিমাণ এভাবে নাড়তে থাকলে এটা এমনি হচ্ছে দুধের সাথে মিশে যাবে। এখন একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এলাচ গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আস্তে এলাচও দিতে পারেন। আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যেহেতু আমি ক্যারামেলের সময় চিনি দিয়েছি। তো এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। বলক আসার পর এর মধ্যে হচ্ছে আমি এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন সুন্দর করে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে এভাবে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এরপরে এটা বলক আসার পর যখন উপর দিকে উঠে আসবে তখন একটু ফাঁক করে দিলাম। এই যে এটার অবস্থা। তো এটাকে আমি চুলায় এভাবে 6 থেকে 7 মিনিট পরিমাণ এটাকে রাখবো। রাখার পরে এই যে দেখেন বর্তমান 6-7 মিনিট পর এটার অবস্থা, এটা ফুলে গেছে অনেকটা। তারপরে এটাকে আরও 1 মিনিট পরিমাণ জাল করে নামিয়ে সারা রাতের জন্য রেখে দেব। তো এই যে সারা রাত পর সকালবেলা এখান থেকে কিন্তু কিছুটা খাওয়া হয়ে গেছে আমার ভিডিও করার আগে। এই যে দেখেন এটার অবস্থা এখন। তো এখন এখানে প্লেটে নিয়ে দেখতে মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কেটে কীরকম। আর এটার দুধটা যে এত মজা হয়েছে, একবারে রসমালাইয়ের মতো। এই যে একটা একটা করে কেটে দেখাচ্ছি, খুবই মজার একটা নাস্তা।
মিষ্টিও বলতে পারেন বা পিঠেও বলতে পারেন, অসাধারণ। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।